আপনারা দেখছেন আমাদের সুন্দরবনে দ্বিতীয় দিনের নৌকা বিহারের দ্বিপ্রহরিক আহার ভোজনের দৃশ্য। আজকে কি কি রান্না হয়েছে বলুন তো দিদি, কি কি রান্না হয়েছে, কি কি রান্না হয়েছে, কি কি দিল? আলু ভাজা, সবজি দিয়ে ঘন্ট, আচ্ছা আর ডাল, মানে আপাতত এই এসেছে। আচ্ছা ওই দাদার পাতে বেগুন ভাজা, বেগুন ভাজা, আচ্ছা আচ্ছা। যতখানি খেলে কেমন লাগলো, টেস্ট ভালো করেছে, ভালো করেছে? এই বাবু বাবু এদিকে টাকা, ভালো ভালো খাচ্ছিস, নষ্ট করিস না বাবা, অত ভাত দিয়েছি নষ্ট করবি না। আচ্ছা এই যে দিদিমণিরা খাচ্ছেন, হিজলি স্কুলের দিদিমণিরা, এই যে ভাইদের মিসেসরা, সব বোনেরা, সবাই বোন, এই যে আমাদের হেড স্যারের মিসেস, মানে সবার প্রিয় বৌদিমণি, এরাও বৌদিমণি, তারপর মাসিমা, আচ্ছা স্যার সুমন স্যার, হাই বলুন স্যার, ফিজিক্যাল এডুকেশনের স্যার। আর আমাদের তো আপনারা তো সবাই চেনেন, মানে খড়গপুরের অধিকাংশ লোকই চেনেন খানবাবু, আমাদের সবাই প্রিয় খান্দা। খান্দা না হলে আমাদের এই আনন্দ জীবনে থাকতো না। তিনি মানে বছরে একবার করে আনেন সবাইকে, এবারে সবাইয়েরই চাহিদা রয়েছে ডুয়ার্স অথবা দার্জিলিং। খান্দা বলুন, সবাইয়ের তো ডুয়ার্স অথবা দার্জিলিং যাওয়ার আবেদন আপনার কাছে রেখেছে, তাহলে আপনার বক্তব্য? মতামতকে গুরুত্ব দিয়েই করে চেষ্টা করবো, সবার মতামতকে গুরুত্ব দেবার। হাতালি হাতালি উনার এই কথার জন্য। হ্যাঁ স্যার আপনারা বলুন কেমন লাগছে, টেস্ট ভালো করেছে, ভালো করেছে, ভালো করেছে, আচ্ছা ঠিক আছে। দেখুন আপনারা সময় পেলে অবশ্যই জীবনে একবার সুন্দরবন অঞ্চলের বিভিন্ন জায়গা ঘুরবেন। দেখুন দেখুন কি মনোরম দৃশ্য, দেখুন পরিবেশন করছে। হ্যাঁ তো নাম কি বল, বল বল, বাড়ি কোথায় বল, ক্যানিং এ, তোরা এখানেই থাকিস, এই তুই করিস, বা খুব ভালো। ওরা বাচ্চাগুলো মানে খুবই আমাদের সহযোগিতা করছে সকলের সঙ্গে। হ্যাঁ সামনে সামনে, আচ্ছা এখন যাচ্ছি আমাদের হেডমাস্টারের কাছে, কিছু ওনার কিছু বক্তব্য শুনবো। আচ্ছা মাস্টারমশাই, হেড স্যারকে আমি বলছি, আপনি বলুন, এই যে আমাদের সুন্দরবন অঞ্চলে আমরা ঘুরতে এসেছি, বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম, তো এই দ্বিতীয় দিনের আপনার কি অনুভূতি একটু বলুন, দু লাইন বলুন। আমার তো মনে হলো একটা অভিনব অভিজ্ঞতা। হ্যাঁ আর প্রত্যেক মানুষেরই এইরকম অভিজ্ঞতা হওয়াটা খুব বাঞ্ছনীয়। তার কারণ প্রকৃতির মাঝে এসে প্রকৃতির এই শোভা দর্শন করা, বাঘ দেখতে পাই না পাই, বন্য প্রাণী দু এক প্রজাতির অবশ্যই আমরা দেখতে দেখেছি, কিন্তু বাঘ দেখতে পাই বা না পাই তাতেও কিন্তু আমাদের এই প্রকৃতির শোভা দেখে প্রত্যেকেই আপ্লুত। আর আপনি বলবেন কি সবাইকে যে একবার অন্তত মানে এসে সুন্দরবনটা অন্তত ভারতীয়র, বিশেষ করে বাঙালি তো সুন্দরবনে একবার আসা অত্যন্ত প্রয়োজন। এই যে মানে প্রকৃতির যে শোভাটা, জল সমেত যে এই তার যে প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা তার প্রকৃতিকে রক্ষা করার, হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু জানাটা আমাদের সম্ভব হবে একমাত্র সম্ভব সুন্দরবনে এলে। হ্যাঁ এর মধ্যে দিয়ে অনেকগুলো শিক্ষামূলক কিন্তু অভিজ্ঞতাও আমাদের প্রত্যেকের প্রতিনিয়ত হচ্ছে। তাই যারা আমাদেরকে এখানে আসতে সাহায্য করেছেন, আপনার প্রত্যেকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা খুব ধন্যবাদ স্যার আপনার এই গুরুত্বপূর্ণ বক্তব্য, সবাইয়ের মনে খুবই এ জাগাবে যে না আমাদের যাওয়া উচিত একবার প্রকৃতির কোলে। প্রকৃতি কি, আমরা তো সবাই এখন শহরমুখী হয়ে গেছি, কিন্তু গ্রাম্য যে শোভা সেটার থেকে আমরা অনেকেই আড়ালে রয়েছি। তো স্যারের বক্তব্য শুনে আপনারা বুঝলেন যে আমরা কি এই দুদিনে কি উপভোগ করলাম। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার আপনি বলুন। হ্যাঁ বলুন যে এই আজ আমরা তো তিন দিন ব্যাপী ঘুরবো, তো আমাদের একদিন মানে গতকাল তো হয়ে গেছে বিভিন্ন জায়গা, আজ আমরা ঘুরেছি সুধন্যখালি, আর কি ঘুরলাম, গাজীখালি, এবং এরপর আমরা যাব পীরখালি, এখন তো আমরা মধ্যাহ্ন ভোজন করছি। তো আপনি বলুন এই গতকাল এবং আজকের, আজ অবধি, এখন অবধি আপনার কি অনুভূতি? এই সুন্দরবন মানে সেই প্রেমে পড়ে যাওয়ার মতো,
সুন্দরবন যদি কেউ না দেখে তার জীবনের একটা মানে অজানা থেকে যায়। অবশ্যই আমি সেটাই বলতে চাইছি। ম্যানগ্রোভ ফরেস্ট যেটা এখন টোটাল ভারতবর্ষের যে আয়তনটা সেটা মাত্র 1% হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে, আর 1% না এক ভাগ আর 3 ভাগ পড়ছে সুন্দরবনে। Yes. সরি দেখুন দেখুন হ্যাঁ বলুন স্যার। পশ্চিমবঙ্গের সুন্দরবন একটা বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট, এখানকার যে কিং দা রয়্যাল বেঙ্গল টাইগার, তো তার দেখা আমাদের পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। তবে আমরা সেটা থেকে বঞ্চিত হলেও আমরা এক ধরনের বিরল প্রজাতির বাঁদর দেখলাম, কচ্ছপ দেখলাম, তারপরে হরিণ দেখলাম, এবং এই যে সমস্ত বিভিন্ন যে গাছ সুন্দরী গরান গেওয়া, এই যে দেখুন সুন্দরী 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 গাছ, এবং এর মধ্য দিয়েই আমরা যাচ্ছি। আর এর বিশেষত্ব যেটা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, নিউমাটোফোর বা শ্বাসমূল এবং স্লিট রুট বা টেসমূল, সেটা আমাদের ছাত্রছাত্রীদের যে পড়ানো হয় সেগুলো আমরা বইয়ে পড়েছি, কিন্তু এইখানে এলে তার বাস্তব যে মিলটা সেটা খুঁজে পাওয়া যায়। মানে এখানে জলের পরিমাণ অফুরন্ত, কিন্তু এই গাছগুলোর জলটা এই লবণাক্ত হওয়ার জন্য জলটাকে সঠিকভাবে এরা ব্যবহার করতে পারে না, মানে সাফিসিয়েন্ট জল থাকা সত্ত্বেও এরা জলে কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওই জন্য মানে বিভিন্ন রকমের যে সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণগুলো দ্রবীভূত থাকার জন্য এরা জলটা সাফিসিয়েন্ট এ করতে পারে না, সেজন্য এরা এই শ্বাসমূল সাহায্যে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প অক্সিজেন সাপ্লাই করছে, গ্রহণ করছে। আর এই সুন্দরবনের আমরা সারাদিন ধরে এই নদীপথে ঘুরছি, চারধারে শুধু ওই বাদা বন আর জল আর জল, মানে এটা একটা অদ্ভুত ফিলিংস আমাদের, সেটাকে ভাষায় ঠিক বোঝানো যাবে না, যে না দেখবে গল্প, হ্যাঁ গল্প বলে বা এর কোনো গুরুত্ব বোঝানো যাবে না, মানে অনুভব করতে হবে যে চারধারে শুধু জল, আমরা লঞ্চে বসে আছি কয়েক ঘন্টা সময় ধরে, তো সেই অনুভূতিটা না এলে এখানে বুঝতে পারবো না। আমরাও এতদিন বইয়ে দেখেছি ছবি বা শ্বাসমূলের গল্প শুনেছি, ঠেসমূলের গল্প শুনেছি, বাদামনের গল্প শুনেছি, কিন্তু এখানে না এলে আমাদের জানাটা কিন্তু অপূর্ণ থেকে যায়। তো সেটা আমাদের কলিগ বিশেষ করে খান স্যার বা অন্যান্য টিম যেটা অ্যারেঞ্জমেন্ট করেছেন তাতে ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আর এইসব জায়গায় একা 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 আসা যায় না, ফ্যামিলি নিয়ে বা কম লোকে আসা যায় না, একটা গ্রুপ এলে এটা সুবিধা হয়, সেই এটাও আমরা অপরচুনিটিও পেয়েছি, তার ফলে এটা আমাদের একটা খুব ভালো ট্যুর, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তাহলে এতক্ষণ ধরে আমরা এই মাস্টারমশাই ইজি হাই স্কুলের সৌম্যবাবুর কাছ থেকে আমরা প্রকৃতির যে উপকারিতা সেগুলো আমরা জানলাম, এবং আমার মনে হয় যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা অবশ্যই হয়তো এর থেকে উৎসাহিত হবে যে সুন্দরবনের এই প্রকৃতি, এই গাছপালা, তার দ্বারা আমাদের কি উপকারিতা, কি আমরা নদীবক্ষকে ধরে রাখার জন্য এই গাছের কি ভূমিকা, সে সম্পর্কে তারা জানবে, এবং তারা এই স্পটগুলো পরিদর্শন করতে আসবে, এডুকেশনাল ট্যুর বিভিন্ন স্কুল করতে পারেন, 11-12 বড় ছেলে মেয়েদের নিয়ে আসতে পারেন নিশ্চয়ই, তাই অন্যান্য স্কুলের স্যারেদেরও আমার পক্ষ থেকে আবেদন থাকবে যে আপনারা আনুন ছেলেদের, এটা একটা অডিও ভিজুয়ালেরও কাজ করবে। আমরা তো শুধু বইতে পড়ি শুনি, কিন্তু যদি চোখে দেখি, আমরা সবাই জানি চোখে দেখি, তাহলে কিন্তু সেটা এটা আরও বাড়ে তাদের যে অভিজ্ঞতা। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনার এই। আচ্ছা আচ্ছা, এরপরে চলে যাব সুমন বাবুর কাছে। সুমন স্যার, আচ্ছা সুমন স্যার কোথায়? সুমন স্যার, আচ্ছা সুমন দা, আপনি একটু কাইন্ডলি, আমরা তো এই 3 দিন ধরে ঘোরাঘুরি করছি, মানে করব, গতকাল হয়ে গেছে আমাদের, আজ দ্বিতীয় দিন চলছে, তাহলে আপনি যদি দয়া করে আপনার যে অনুভূতি এই 1.5 দিনে সেটা একটু বলেন। এই যে প্রকৃতির শোভা, আমরা এই রয়্যাল দেখতে এসেছিলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু ওটার আমরা দেখা পাচ্ছি না, কিন্তু না পাই, কিন্তু আর অতিরিক্ত কি পেলাম একটু আপনি 2-4 লাইন? একটা কথায় দারুণ, মার্ভেলাস, ফেবুলাস। আর আপনি অন্যান্য স্কুলের স্যারেদের এডুকেশনাল ট্যুর এখানে করানো যায় কিনা 11-12 সে সম্পর্কে বলুন। অবশ্যই করানো যায়, ছেলেমেয়েরা এখানে এলে মাস্টারমশাই দিদিমণিদের সঙ্গে এখানে এলে ওদেরও ভালো লাগবে, মাস্টারমশাই দিদিমণিদেরও ভালো লাগবে। ধন্যবাদ স্যার আপনি যে এত কথা বললেন, এবং এর আগেও অনেক স্যার বলেছেন, ধন্যবাদ।